দেশের সর্বাধুনিক প্রযুক্তির ভার্টিক্যাল রোলার মিল ভিআরএম স্থাপন করাচ্ছে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শাহ সিমেন্ট। আকৃতি এবং প্রযুক্তিতে পৃথিবীতে যা এই প্রথম, তাতে গিনেস বুকে নাম লিখিয়েছে এই শিল্প প্রতিষ্ঠানটি, যাকে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে নতুন মাইলফলক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতা ও পর্যবেক্ষকরা। স্থাপনা তৈরিতে অন্যতম নির্মাণ উপকরণ সিমেন্ট। দেশে প্রতিনিয়তি বাড়ছে যার চাহিদা, পাল্লা দিয়ে বাড়ছে বিনিয়োগও, ফলে মজবুত হচ্ছে এ শিল্পের ভিত্তিও। সেই যাত্রায় এবার যুক্ত হলো আরেকটি নতুন অর্জন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ভার্টিক্যাল রোলার মিল স্থাপন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শাহ সিমেন্ট, যার গ্রাইন্ডিং টেবিল ডায়ামিটার 8.08 আর রোলার টেবিল ডায়ামিটার 2.64। ছয়টি রোলারের সমন্বিত এই ভিআরএম এর দৈনিক উৎপাদন ক্ষমতা 15,000 টন। এমন অর্জনকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা, বলছেন দেশে বিশ্বমানের উন্নয়নের যে অগ্রযাত্রা, এটি তারই একটি উদাহরণ। ভার্টিক্যাল ওয়েটের যে মেশিনটা ইম্পোর্ট হচ্ছে বাংলাদেশে, এটা আমি মনে করি যে বাংলাদেশের সিমেন্ট শিল্পে এক ধাপ এগিয়ে গেল। এবং আমি যারাই তারা করতেছে তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তাদের এখানে বিশেষ করে কর্মসংস্থান হচ্ছে, এই ইন্ডাস্ট্রিগুলোকে কর্মসংস্থান হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর নগরবিদরা বলছেন দেশীয় শিল্পের এমন দৃষ্টান্ত জাগরণ সৃষ্টি করবে অন্যান্য শিল্প খাতেও। বাংলাদেশের যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠান এই সক্ষমতা অর্জন করেছে, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক, এবং তাদের এই অর্জনকে দেখে বাংলাদেশের অন্যান্য যে শিল্প গ্রুপগুলো আছে সেগুলোও তাদের মানটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি সেই স্বপ্ন ছোঁয়ার পথে তারাও কিন্তু অংশীদার। তো ধাপে ধাপে বাংলাদেশ তাদের মাধ্যমে স্বপ্ন অর্জন করবে, এটাই আমরা আশা করি। 15 বছরের বেশি সময় ধরে দেশের সিমেন্ট খাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে আবুল খায়ের গ্রুপ। বৃহৎ আকার আর সর্বাধুনিক প্রযুক্তির নতুন কারখানার বিশ্বমানের স্বীকৃতি প্রতিষ্ঠানটিকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, মত বিশ্লেষকদের। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।